আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কোনো রেসিপির ভিডিও নিয়ে আসি নাই, আজকে নিয়ে এসেছি বারবিকিউ করার জন্য কিভাবে চারকোল রেডি করবেন তার ভিডিও। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওটা ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পুরো ভিডিও দেখতে অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবে। প্রথমে আমি গ্রিল মেশিনে চারকলটাকে নিয়ে নিয়েছি। এখানে চারকল মানে হচ্ছে বাংলা ভাষায় যেটাকে বলা হয় কাঠকলা। আমি পুরো একটা প্যাকেট নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী নিয়ে নেবেন, যতটুকু লাগবে ঠিক ততটুকু নেবেন। বারবিকিউ করার জন্য লাগবে চারকল, তারপরে লাগবে ফ্লুইড। ফ্লুইডটা দিলে খুব ইজিলি আগুন ধরে যায়, এটা অনেকটা কেরোসিনের মতো গ্রান। কাঠকয়লার মধ্যে ভালো করে ফ্লুইডটা ঢেলে দিবেন, তাহলে খুব সহজে আগুনটা ধরে যাবে। এভাবে ফ্লুইড দিতে থাকবেন, এরপরে দেখবেন আস্তে আস্তে পুরা চারকল সবগুলোর মধ্যে আগুন ধরে যাবে। এভাবে কিছুক্ষণ জ্বালিয়ে রাখতে হবে যাতে কয়লা সবগুলোর মধ্যে ভালো মতো আগুন জ্বলে। আগুন জ্বলার পরে আগুনটাকে নিভিয়ে দিতে হবে, তবে পানি দেওয়া যাবে না, তাহলে কয়লাগুলো কিন্তু ভিজে নষ্ট হয়ে যাবে। এরকম আগুন জ্বলার পর যখন দেখবেন যে সবগুলো কয়লা ভালো করে জ্বলে একদম লালচে কালার হয়ে এসেছে, তখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। চারকোলের মেশিনটাকে যখন ঢাকনা দিয়ে ঢেকে দিবেন আস্তে আস্তে আগুনগুলো নিভে যাবে। আগুন নিভে যাওয়ার পরে কয়লার মধ্যে একটা গরম তাপ থাকে, ওই তাপটার মধ্যে কিন্তু বারবিকিউ করে। যেমন ধরেন আমাদের গ্রাম অঞ্চলে মাটির চুলায় কাঠ পুড়িয়ে রান্না করা হয়, যখন রান্না শেষ হয়ে যায় তখন ওই কাঠের মধ্যে আমরা কিন্তু আলুগুলো পুরাই ওই আলুই ভর্তা করি। সেমভাবে এখানেও এরকম বারবিকিউ করার জন্য প্রথমে কাঠটাকে কাঠ কয়লাটাকে জ্বালিয়ে এরপরে আগুন নিভিয়ে ওই তাপের মধ্যেই বারবিকিউ করে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করে দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।